আমরা সরকারে আসি ছাব্বিশের পরে দশ টাকায় আলু দেবো পূণ্যবৃদ্ধি মেট্রোপণ্যের জন্য আমাদের সিস্টেমে চলবে এরকম ইনকনসিস্টেন্ট গভর্নমেন্ট আমরা চালাবো না নাটকবাজি সরকার আমরা চালাবো না মুখ্যমন্ত্রী তো বলেছিলেন আপনাদের সামনে প্রেস কনফারেন্স করে এনফোর্সমেন্টের লোকেরা যাবে দেখো কেন দাম বেড়েছে দাম কমাতে হবে বাজারে দাম বেড়ে কমেছে নাটক হচ্ছে হ্যাঁ চল্লিশ কেজি চল্লিশ টাকার ওপর আলুর দাম সবজির দাম আর বেচারে বলছেন যে না আলু 40 টাকা দাম না 28 টাকা দাম আপনারা কোন রাজ্যে থাকেন পশ্চিমবঙ্গের মন্ত্রী না অন্য কোন রাজ্যের মন্ত্রী তাই নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী আপনি কিছু করতে পারবেন না তো ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষوب বিজেপির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি राणा মুলতু প্রস্তাব গৃহীত বিধানসভায় এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র দাবি শাসক বিধায়কদের এত দাম আবো কি স্লোগান ওয়াকআউট বিজেপি বিধায়কদের পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান তৃণমূল বিধায়কদের

একটি প্রস্তাব আনা হয়েছিল এবং তাই নিয়ে কিন্তু বিধানসভায় আজকে আলোচনা হয় এবং আলোচনা ছিল যথেষ্ট উত্তপ্ত বিজেপির যুক্তি ছিল রাজ্য সরকারের ব্যর্থতার কারণে এই দ্রব্যমূল্য বৃদ্ধি পাল্টা রাজ্য সরকারের যুক্তি ছিল কেন্দ্রীয় সরকার নানাভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটাচ্ছে পেট্রোপণ্যের দাম বাড়ছে সেই কারণেই এই দ্রব্যমূল্য বৃদ্ধি এরপরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং এখানকার ছবি পার্থ তোমাকে দেখাচ্ছে দেখো দশ টাকা কেজি দরে আলু তারা বাজারে বিক্রি করবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারা রাস্তার উপরে এখানে টেবিল নিয়ে তারা আলু বিক্রি করতে বসেন এবং বিজেপির বিধায়কদের হাতে যে ব্যাগ সেখানে লেখা রয়েছে দশ টাকা দামে আলু আপনারা দশ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন কতদিন পারবে আমরা চাই আমাদের কাজ রাজ্যের সরকারের যে কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সেই ঘুম ভাঙানো এই প্রতীকী প্রতিবাদ রাজ্যের সরকারের উদ্দেশ্যে বার্তা দ্রুত মূল্য বৃদ্ধিকে রোধ করে এই আলু থেকে শুরু করে অন্যান্য সবজির দাম এখানে দেওয়া আছে সেই মতো আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যা প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী জিনিসপত্রের দামটাকে বেঁধে রাখবার ক্ষেত্রে রাজ্যের সরকার উদ্যোগ গ্রহণ করে